সহদেরবাদী এসে উপস্থিত হয়েছেন। রাজ্য যুব যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং নদিয়া জেলা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার যুব যুব কংগ্রেসের পর্যবেক্ষক মাননীয় সম্রাট সভাদার মহাশয়, সম্রাট সভাদার মহাশয় এবং উপস্থিত হয়েছে নদিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি শুভঙ্কর মুখার্জী, অর্থাৎ আমাদের পিটার মুখার্জী জায়গা পেয়েছি, তো পিটার মুখার্জী উপস্থিত হয়েছেন। এছাড়াও আমাদের প্রত্যেকটা টাউন কমিটি যারা তৃণমূল মেম্বার রয়েছে তারা উপস্থিত রয়েছে, জেলা কমিটি যারা রয়েছে সরেন্দ্রন্দা রয়েছে, বাবুয়াদা রয়েছে, প্রত্যেকে উপস্থিত রয়েছেন। আমরা আমাদের বয়স সব তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্রাটদাকে এবং পিটারদাকে আমরা সম্মানিত করবো, মানে বরণ করে নেবো। আমি বয়স্ক যারা তৃণমূল মেম্বার আছে তাদের বন্ধু কাছে আসা করব। বাংলার যুবশক্তি নামে একটা তৃণমূল যুব কংগ্রেসের একটা প্রকল্প চলছে, আপনারা সকলেই জানেন। এই প্রকল্পটা কোনো রাজনৈতিক প্রকল্প নয়, এই প্রকল্পটা বাংলার যুব সম্প্রদায় ও ছাত্র সম্প্রদায় যারা মনে করেন বাংলার এই কঠিন পরিস্থিতির মধ্যে, আমফান এবং করোনার পরিস্থিতির মধ্যে বাংলার পাশে থেকে কাজ করা দরকার, সোশ্যাল কাজ করা দরকার, তাদের জন্যেই আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্ল্যাটফর্ম খুলে দিয়েছে। সেই প্ল্যাটফর্মটার নামই হচ্ছে বাংলার যুবশক্তি। তারই প্রস্তুতি সভা পাঁচটা ব্লক নিয়ে আজকে এখানে হলো, এবং আমরা আজকের থেকে এখানকার যারা ফিল্ড ওয়ার্কাররা আছে, প্রতিটা ব্লকে পাঁচজন করে আমরা ওয়ার্কার ফিল্ড ওয়ার্কাররা সিলেক্টেড হয়েছে, তারা আজকের থেকে কাজ শুরু করবে। কী বার্তা দিলেন? বার্তা তো একটাই, তৃণমূলের বড় নেতারা আমাদের দলের জন্যে রক্ত দিয়েছে, তৃণমূল যুব কংগ্রেসরা রক্ত ঘাম দুটোই এবার ঝরাবে। থ্যাংক ইউ। আজকে প্রোগ্রাম ছিল, আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই একটা নতুন অনুষ্ঠান লঞ্চ করেছেন যার নাম বাংলার যুবশক্তি। অর্থাৎ বাংলার 18 থেকে 35 বছরের মধ্যে যে সমস্ত ছেলেমেয়েরা যারা বাংলার জন্য, সমাজের জন্য, এলাকার জন্য কিছু কাজ করতে চান, তাদের আমাদের যুবশক্তিতে যোগদান করার উদ্দেশ্যেই আমাদের জেলার মিটিং ছিল। ঠিক আছে, আজকে বার্তা দিল, আজকে ফিল্ড ইউনিট মেম্বারদের নিয়ে মিটিং ছিল, সেই সভাতে বার্তা দেওয়া হলো কীভাবে যোগদান করবে, যারা যুবশক্তি আছে তারা কীভাবে যোগদান করবে, কেন যোগদান করবে, মানুষের কাছে কী বলবো আমরা। তাই আমাদের যারা ফিল্ড ইউনিট মেম্বার ছিল এবং প্রত্যেকটা যুব নেতৃত্ব ছিল তাদেরকে সেই বার্তাই দেওয়া। আজকে কল্যাণী টাউন, গয়েশপুর টাউন, কল্যাণী ব্লক, হরিঙ্গাটা টাউন এবং হরিঙ্গাটা ব্লকের মিটিং ছিল। দেখুন, এখানে আমরা কাউকে নকল করে কিছু করার নেই, আমাদের বাংলার যুবশক্তি, আমরা এখানে বলছি না যারা যুবশক্তিতে যোগদান করবে তাদের একবারও বলছি না যে তোমরা সরাসরি রাজনীতি করো, যারা সমাজের জন্য এই করোনা আমফানের পরিস্থিতিতে যারা সমাজের জন্য কিছু করতে চায়, এলাকার জন্য কিছু করতে চায়, বাংলার জন্য কিছু করতে চায়, বাংলাকে ঐক্যবদ্ধ রাখতে চায়, তাদেরকে সংগঠিত করার জন্যই আমাদের, আমরা প্রথম থেকে বলেছি যে আমাদের পশ্চিমবঙ্গ যেটা নাম আমাদের নেত্রী বলেছে যে আমরা বাংলার লোক, অর্থাৎ বাংলার যে যুবশক্তি, যুবশক্তি যদি এগিয়ে আসে প্রত্যেকটা ঝড়ঝঞ্ঝার থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো এবং বাংলাকে সুরক্ষিত রাখতে পারবো, তাই সেই ভাবনা থেকেই বাংলার যুবশক্তি নাম দেওয়া হচ্ছে। আমার নাম হচ্ছে গোপাল সাহা, আমি গয়েশপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি এবং নদিয়া জেলার যে বাংলার যুবশক্তির যে প্রোগ্রাম তার যে নদিয়া জেলার কমিটি তার একজন সদস্য, এবং কল্যাণী টাউন, হরিঙ্গাটা ব্লক এবং গয়েশপুর টাউন তার কোঅর্ডিনেটর আমি দায়িত্ব দিয়েছিলাম।